হ্যালো এভরিবাডি, আমি শায়েক পারভেজ, আর আজ আপনাদের জন্য ফটোশপের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো আজকের আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ফটোশপে কিভাবে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। তো চলুন শুরু করি তাহলে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা এখানে একটি ছবি নিয়ে এসেছি। তো আমরা মনে হয় জানি যে কীভাবে আমরা ফটোশপে ছবি নিয়ে আসতে পারি, আমি এর আগে টিউটোরিয়ালগুলোতেও দেখিয়েছি। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো তার আগে আমরা এখানে ক্যামেরা র দিয়ে কিছু কাজ করে নেব। তো আমি এখানে ক্যামেরা র দিয়ে কিছু কাজ করে নিচ্ছি। ক্যামেরা র আপনাকে সিলেক্ট করতে হলে আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট এ চাপলে আপনি ক্যামেরা র পাবেন। প্রতিটি ফটোশপেই এটা থাকে। এখান থেকে জাস্ট আমি একটু কালার কম্বিনেশন করে নিচ্ছি, হচ্ছে কালার কম্বারা করে নিচ্ছি আমি। তো আমি আপাতত এটাকে এভাবেই রাখলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্ট ইউজ করলে আসলে কেমন হবে, তো চলুন দেখি আমরা। আজকে টিউটোরিয়ালে আমাদের মেইন বিষয় হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করা। তো আমরা গ্রেডিয়েন্ট এখানে দেখুন, এখানে আপনারা ঠিক এখানে দেখবেন, এখানে একটা একটা সার্কেল আছে, সার্কেলের একটা অংশ দেখবেন সাদা রং আর একটা কালো রং। তো এটাতে আপনাদেরকে মাউসের রাইট ক্লিক করতে হবে। তো আমরা রাইট ক্লিক করার পরে দেখবেন এখানে গ্রেডিয়েন্ট লেখা আছে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে নিচের দিকে কেমন একটা কালো হয়ে গেছে। তো এখানে দেখুন গ্রেডিয়েন্টের এখানে অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা এখানে সেকেন্ড যে অপশনটা সেটাকে সিলেক্ট করে কাজ করছি। আর এখানে দেখুন স্টাইল যেটা আছে, তো এই স্টাইলে দেখুন আমাদের এখানে লিনিয়ার আছে এবং রেডিয়াল আছে, অ্যাঙ্গেল আছে, রিফ্লেক্টেড আর ডায়মন্ড, এরকম অপশন আছে। তো দেখুন আমরা প্রতিটা দিয়েই করি যে আসলে কেমন কোনটা কী রকম হয়। রেডিয়াল দিলে দেখুন এরকম হয়, এবং তারপরে আমাদের এখানে আছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল দিলে এরকম হয়, রিফ্লেক্টেড দিলে এমন হবে, এবং লাস্টে ডায়মন্ড দিলে এমন হবে। দেখুন এখানে মাঝখানে এরকম বিভিন্ন ধরনের শেপ তৈরি হচ্ছে এখানে স্টাইল দেওয়ার পরে। তো আমরা সাধারণত এখানে আমরা যেহেতু এই ছবিটা হোয়াইট, তো এই জন্য আমরা এখানে রেডিয়াল ইউজ করব। আর রেডিয়াল ইউজ করতে গেলে দেখুন মাঝখানে কেমন একটা কালো হয়ে গেল, তো এটাকে আমরা রিভার্স করে দেবো। রিভার্স করতে গেলে আপনাদেরকে দেখুন এখানে স্কেলের নিচে এখানে একটা রিভার্স একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব, তাহলে এটা দেখুন রিভার্স হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে আমার এটা অনেক অংশই কালো হয়ে গেছে, তো আমি চাচ্ছি যে আর একটু এখান দিয়ে সরিয়ে দেবো যাতে কালো অংশটা পুরো জায়গায় না থাকে। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি যে এখানে দেখুন এখান থেকে আমরা অ্যাঙ্গেল কম্বারা করে নিতে পারি, এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে সেটা হচ্ছে নিচে দেখুন স্কেল আছে, তো স্কেলের এখান থেকে আমরা এটাকে কম্বারা করে নিতে পারি। দেখুন এটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে সম্পূর্ণ ব্রাইট হয়ে যাচ্ছে, আর যদি একটু করে কমিয়ে দিই তাহলে এরকম সাইডে কালো কালো হচ্ছে, যেটা আমরা বলছি গ্রেডিয়েন্টের কাজ। তো আমরা আর একটু কালো করে নিচ্ছি চারপাশে, এটা আমরা একটু কমিয়ে দিলে এমন হয়ে যাবে। তো এইভাবে দেখুন আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। এখানে আপনার ইচ্ছা মতো আপনাদের মতো আপনাদের যেটা পছন্দ হয়, যেভাবে পছন্দ হয় সেভাবে আপনারা গ্রেডিয়েন্টের সাইজটা অর্থাৎ স্কেলের মাপটি বসিয়ে নিতে পারেন। এরপর আমি যদি ওকে করি তাহলে দেখুন এটা কেমন হয়ে যাবে। তো আমি ওকে করে দিলাম। এখন আমরা যদি দেখি গ্রেডিয়েন্ট ছাড়া আর গ্রেডিয়েন্ট দেওয়ার পর এমন হচ্ছে, তো আমার মনে আপনারা সবাই বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ, অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।